সম্প্রতি সৌদি আরবে ওমরা সেরে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। প্রাক্তন বিগ বস প্রতিযোগী কয়েকজন বন্ধুর সঙ্গে ওমরা করতে সৌদি গিয়েছিলেন এই অভিনেত্রী। 31 আগস্ট সৌদি থেকে মুম্বাই বিমানবন্দরে ফিরে আসেন তিনি। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, রাখিকে বরণ করে নিতে তার ভক্তরা ফুলের মালা নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ সময় বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিরা তাকে রাখি নামে ডাকতেই অভিনেত্রী বলেন, রাখি নয় ফাতিমা বলুন। এরপর উপস্থিত ফটোগ্রাফাররা তাকে বাধ্য হয়ে ফাতিমা বলে ডাকতে শুরু করেন। এক সাংবাদিক রাখিকে জিজ্ঞেস করেন তিনি কাগজপত্রেও নাম বদল করেছেন কিনা। রাখি বলেন, সৃষ্টিকর্তা আমাকে এভাবেই গ্রহণ করবেন, কাগজের নাম বদলের প্রয়োজন নেই। গত বছর ব্যবসায়ী আদিল খানকে বিয়ে করেন রাখি। বিয়ের সময় ইসলাম গ্রহণ করে রাখি থেকে ফাতেমা হন তিনি। Thank you.